পশ্চিম বর্ধমান জেলার কাকসা রথতলা কুমোরটুলির বাসিন্দা চন্দ্রা দে এবং উষা দে দুই বোন ইতিহাসে অনার্স নিয়ে পড়াশোনা করেছেন। এমএও পাশ করেছেন তারা। পাশাপাশি শিখেছেন মূর্তি গড়ার কাজ। আমরা ছোট থেকেই বাবার সঙ্গে করতাম। এখন তো বাবা মারা গেছেন, দেড় বছর হলো। এখন আমরাই এই পুজোটা চালিয়ে যাচ্ছি। বিয়ে তো হয়ে গেছে দুই বোনেরই। কে এই সময়গুলো কি বাপের বাড়ি চলে আসে? এই সময় বাবার বাড়িতে আসি। আচ্ছা, এইটা কি এর সাথে তো পড়াশোনাও করেছেন? হ্যাঁ, এর সাথে পড়াশোনা করেছেন। কত দূর অবধি পড়েছেন এবং বর্তমানে কি করছেন? হিস্ট্রিতে এমএ করেছি, কম্পিউটার ডিপ্লোমাও করেছি, আবার নার্সিংয়ে ট্রেনিং নিচ্ছি এখন বর্তমানে। আচ্ছা, চাকরি কিছু পেয়েছেন না? চাকরি এখন পাইনি। তা প্রত্যেক সিজনে আমরা ঠাকুর মূর্তি তৈরি করি। এটা কি শুধুমাত্র মানে বংশ পরম্পরার হিসাবে এটা কি ধরে রাখার জন্য না একটা একটা টান থাকে? একটা টানও আছে, বংশ পরম্পরা ধরে রাখারও একটা বিষয় আছে। উচ্চ শিক্ষিত মৃৎশিল্পী, ইতিহাসে অনার্স নিয়ে এমএ পাস, বাড়িতে কোচিং ক্লাস চালান, উৎসবের মরশুমে মূর্তিও গড়েন। বাবা মৃৎশিল্পী ছিলেন, বাবার কাছেই এই কাজের হাতেখড়ি দুজনের। তাই প্রতি বছর পুজো আসলে দুই বোন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসেন। সমস্ত দায়িত্ব সামলানোর পাশাপাশি বংশ পরম্পরায় প্রতিমা তৈরির কাজও সমানভাবে সামলাচ্ছেন দে পরিবারের দুই কন্যা। প্রতিমা তৈরি করতে আপনি কতদূর পড়াশোনা করেছেন? এবং আমি এমএ করেছি হিস্ট্রিতে। আচ্ছা, এখন শ্বশুর বাড়িতে আছি আর ঠাকুর পড়ার জন্য বাড়িতে আসছি। এটা তো আপনার বাবা সবাই করতো বংশ পরম্পরা? বাবা করতো, আমরাও ছোট থেকে বাবার সাথেই করে আসছি। তার সাথে পড়াশোনাও করেছেন? হ্যাঁ, তার সাথে পড়াশোনাও করেছি। এখনো পর্যন্ত সরকারি চাকরি পাননি, কোথাও কি একটা আক্ষেপ রয়েছে? কাকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাল দুই বোনের মৃৎশিল্পী হিসেবে কাজকে প্রশংসা করেছেন। তিনি চন্দ্রা এবং উষাকে আগামী দিনের শুভেচ্ছাও জানিয়েছেন। অবশ্যই কুর্নিশ জানাবো, কারণ প্যাশন বলে যদি কিছু আমাদের না থাকে তাহলে হয়তো খুব মানে অদূর ভবিষ্যতে দেখবো এই ধরনের জিনিসগুলো হারিয়ে যাবে। এখন আমরা চারিদিকে দেখছি ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, নার্সিং বিবিধ পেশা সমন্বয় চলছে, কিন্তু কেউ যদি বংশ পরম্পরায় এগুলোকে এগিয়ে নিয়ে না যায় তাহলে এগুলো তো হারিয়ে যাবে একদিন। দুই বোনই উচ্চ শিক্ষিত অথচ সরকারি চাকরি পাননি কেউই, তবু দুচোখে রয়েছে এগিয়ে যাওয়ার স্বপ্ন, মনে রেখেছেন বংশ পরম্পরাও। কথায় আছে স্বদেশে পূজ্যতে রাজা, কিন্তু বিদ্বান সর্বত্রই পূজিত হন। বাগদেবীর আরাধনায় আদেও কি সরকারি চাকরি পাবেন ওরা? সেটাই লাখ টাকার প্রশ্ন। পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।